হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা প্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য একটি বিজ্ঞপ্তি তুলে ধরবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আপনাদের সুবিধার্থে আবেদনের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এখানে হেডলাইনে দেওয়া আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রশাসন শাখা এক নোটিশটি প্রকাশিত হয়েছে 10 সেপ্টেম্বর 2023 তারিখে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্ন সুদ্ভপদ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্য সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে http://mo.telitak.com.bdo ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম, বেতন স্কেল, বয়স, পদের সংখ্যা, যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেটিও আমাদের সামনে তুলে ধরব। সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এক, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বয়স অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। দুই, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, পদের সংখ্যা 2টি। এখানে 1 ও 2 নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছে চাঁদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, খাগড়াছড়ি, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, নেত্রকোনা, ভোলা এবং পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। অফিস সহায়ক গ্রেড 20, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 9টি। 3 নম্বর পদের জন্য যাদের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছে নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, জামালপুর, শেরপুর, বেরামনবাড়িয়া, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, লালমনিরহাট, নড়াইল, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কিছু শর্তাবলী আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরব। তিন নাম্বার, আবেদন ফর্ম পুরনো, ফি জমাদান শুরু তারিখ ও সময় 20/9/23 সকাল 10টা এবং শেষ তারিখ 19 অক্টোবর 2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, আবেদনের নিয়মাবলী এবং কত টাকা লাগবে সেটিও আপনাদের সামনে তুলে ধরবে। এখানে 1 থেকে 2 নম্বর কর্মীকের জন্য 200 টাকা, 23 টাকা সার্ভিস চার্জ সহ মোট 223 টাকা, 3 নম্বর পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা। SMS পাঠানোর নিয়ম, MOI অবশ্যই বড় হাতের অক্ষর হবে, স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় SMS MOI স্পেস ES স্পেস পিন নাম্বার লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।